ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক বোনের প্রশ্ন যে জয়ীফ হাদিসের উপর ফজিলতের আমল করা যাবে কি? জয়ীফ হাদিস টা আমল করার ক্ষেত্রে ওলামাগণ কিছু শর্ত আরোপ করেছেন। সেটা হচ্ছে এই যে যেই জয়ীফ হাদিসটার প্রতি আমল করা হবে সেটা হলো একটা বিষয়ের কোনো সওয়াব বর্ণনা করা, তার একটা আমল যে আমলটা ইসলামে অনুমোদিত আছে কিন্তু সেই আমলের একটা সওয়াব বর্ণনা হচ্ছে, নেকি বর্ণনা হচ্ছে, কিন্তু ওই নেকির বর্ণনাটা এর হাদিসটা জয়ীফভাবে এসেছে, তো এটা বর্ণনা করা যাবে। হ্যাঁ, এই হাদিসটা বর্ণনা করা যাবে এবং ওটার উপর আমল হলো না, জাস্ট একটা জানা হলো যে এখানে এত সওয়াব আছে, এটা এক। দুই নম্বর কথা হচ্ছে যে যেই জয়ীফ হাদিসটা হবে সেটা যেন অত্যন্ত জয়ীফ না হয়, অনেক বেশি জয়ীফ যেন না হয়। তিন নম্বর কথা হচ্ছে এই যে আমলটার কথা বলা হচ্ছে ওই আমলটার মূল ইসলামী শরীয়তে সাব্যস্ত থাকতে হবে। চার নম্বর কথা হচ্ছে যে বর্ণনাকারীদের মধ্যে কেউ মিথ্যা অভিযোগে অভিযুক্ত হবে না, মুহাদ্দিসিনদের দ্বারা তার কোনো এরকম সমালোচনা থাকা যাবে না, তাহলে এই ব্যক্তির হাদিসটা বর্ণনা করা যাবে। হ্যাঁ, যে এই অমুক আমলের ক্ষেত্রে অমুক হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত একটি আমলের সওয়াবের ক্ষেত্রে এটা বর্ণনা করা হয়েছে, ঠিক আছে, তখন ওটা বিশ্বাস করা যেতে পারে যে বা এটা গ্রহণ করা যেতে পারে যে হ্যাঁ এরকম সব হয়তো আল্লাহ দিবেন, নিশ্চিতভাবে এটা নির্ধারণ করে বলে দেওয়া যাবে না যে এতটুকু সব পাওয়া যাবে এর ভিতরে, ঠিক আছে। আল্লাহ তাআলা আলাম।